কাশ্মীর এবং ধারা 370 সম্পর্কে জানতে চান? এই বই মিলছে পুজোয় প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্রে। দুর্গাপুজোয় প্রতি বছর এই স্টল দেয় সিপিএম। রাজ্যের বিভিন্ন জায়গায় স্টল দেয়া হয়, তবে সরকার পরিবর্তনের পর রাজ্যের সর্বত্র সিপিএম প্রগতিশীল সাহিত্যের স্টল খোলা সম্ভব হয় না। তাই নির্দিষ্ট কিছু জায়গায় পুজোর কদিন স্টল খোলা হয়। শুক্রবার ষষ্ঠীর দিন প্রগতিশীল সাহিত্যের স্টলের উদ্বোধন হয় রাজধানীর মেলার মাঠ সিপিএম জেলা অফিসের সামনে। জয়নগর মেলার মাঠ অঞ্চল কমিটির তরফে এই স্টল দেয়া হয়। এদিন সন্ধ্যায় এর সূচনা করেন সিপিএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর। উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব। পশ্চিম জেলা এবং সদর মহকুমা কমিটির অফিসের প্রাঙ্গণে আমরা শারদ উৎসব উপলক্ষে এই প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্র খুলেছি। আমরা বলব আমাদের রাজ্য শান্তি সম্প্রীতি এর বজায় রেখে যাতে আমরা সবাই শারদ উৎসবের দিনগুলিতে সুন্দর সুস্থ পরিবেশে আমরা চলতে পারি। এবং আজকে আমাদের দেশে সবচেয়ে বড় প্রয়োজন হয়েছে আদর্শ, কারণ যেভাবে কেন্দ্রের সরকারে থেকে আমাদের দেশের সংবিধানকে পদদলিত করে দেশকে হিংসার দিকে নিয়ে যাচ্ছেন, ধর্মের দিকে নিয়ে যাচ্ছেন, আমাদের দেশের ঐতিহ্য হল ধর্মনিরপেক্ষতা, সকল ধর্ম সমান মর্যাদা আমাদের দেশে আছে। শারদ উৎসব সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণের মানুষ আমাদের রাজ্য এবং দেশে এই উৎসবের দিনগুলিতে আমরা পরস্পর পরস্পরের সঙ্গে মিলিয়ে কাজ করি এবং এই ঐতিহ্য বজায় রেখে যাতে আমরা আমাদের মনকে আরও শক্তিশালী করতে পারি, তাই প্রগতিশীল সাহিত্য এটা আজকে সবচেয়ে বড় প্রয়োজন। তাই আমরা আহ্বান করব যারা সুস্থ মন মানসিকতার অধিকারী সবাই আসুন, আমাদের এই শারদ উৎসবের দিনগুলিতে প্রগতিশীল সাহিত্য পত্র ইত্যাদি পূজা সংখ্যাও বিভিন্ন আছে এখানে, এগুলি ক্রয় করে নিজেরা পড়ুন, ছেলে মেয়েদের সেখানে মনোযোগী হতে সাহায্য করুন। প্রথম দিনে মানুষ স্টল থেকে বিভিন্ন বই ক্রয় করছেন। পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত।